यस आबार देखा आरो एकटी बेस्ट मोबाइल भिडियो एडिटर मोजो फॉर फेसबुक स्टोरी इन्स्टाग्राम स्टोरी एंड टिकटॉक भिडियो मोस्ट इनक्रेडिबल ব্যাপার হচ্ছে গত কয়েক মাসে এই মোজো অ্যাপটি প্রায় 20 মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে এবং এই মোজো অ্যাপে প্রায় 400 ইউনিক এন্ড ক্রিয়েটিভ সব টেমপ্লেট রয়েছে যেগুলো আপনাকে সত্যি অবাক করবে এবং আপনাদের সামনে যদি এই টেমপ্লেটগুলো শো করে আই গেস আপনি একবার ট্রাই করবেন সো লেটস চেক ইট আউট অলরেডি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে মোজো অ্যাপটিকে ইনস্টল করে অ্যাপটিকে ওপেন করুন অ্যাপটিকে ওপেন করে হোম পেজে আপনি দেখতে পাবেন বেশ কিছু টেমপ্লেটস এখানে রয়েছে প্রথমে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ফটোগ্রাফি প্যানেলে বেশ কিছু অ্যানিমেটেড টেমপ্লেট আপনি এখানে দেখতে পাবেন এগুলোকে আপনি খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন এন্ড দেন প্রথমে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি মিনিমাল এখানে যে টেমপ্লেটগুলো আছে এগুলো আপনি স্টোরি পারপাসে ইউজ করতে পারেন লাইক ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড মেসেঞ্জার স্টোরি তো এখান থেকে ছবিগুলোকে রিপ্লেস করে নিতে পারেন খুব ইজিলি তো ছবিগুলোকে রিপ্লেস করলে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড আকারে হচ্ছে আমাদের ভিডিওটি প্লে হচ্ছে অ্যান্ড দেন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে নিচে আমরা যেমন দেখতে পাচ্ছি এখান থেকে এডিটে গেলে এখানে অডিও সেট করা যাচ্ছে এখানে বাই ডিফল্ট অনেকগুলো মিউজিক দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি কাস্টম মিউজিক ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে ফরম্যাট বলে আরও একটি অপশন রয়েছে এখানে আসলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে স্পেসিফিক এক্সপেক্ট রেশিও রয়েছে ভিডিও রেশিও সো এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে ভিডিওটিকে ক্রিয়েট করে নিতে পারেন এরপর এখানে ফ্যাশনে আসলে আমরা আরও বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি যারা ফেসবুকে বিভিন্ন ড্রেস সেল করেন ই কমার্স বিজনেস যারা করেন তারা চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন এছাড়া হেডলাইন্স প্যানেলেও আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি এখানকার টেক্সট এনক্রিপশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানকার টেমপ্লেটগুলো কাস্টমাইজ করা খুব ইজি জাস্ট একটা টেমপ্লেট আমরা এখান থেকে ওপেন করি তো এই টেমপ্লেটটা যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে এখান থেকে আমরা একইভাবে ছবিটা রিপ্লেস করতে পারবো ছবিটা আমি এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি ওকে দেন এখানে টেক্সট এনিমেশন যেটা আছে এই টেক্সটটা আমরা এখান থেকে রিনেম করতে পারবো তো আমি এখানে লিখে দিচ্ছি ট্রাভেল ওকে এরপর মিউজিক অ্যান্ড অডিও প্যানেলে আসলে আমরা আরও বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি এখানে অবশ্য অনেকগুলো প্রিমিয়াম তো যারা অডিও স্পেকট্রাম বা স্টেটাস ভিডিও তৈরি করে থাকেন ফেভারিট মিউজিক দিয়ে হচ্ছে এই ধরনের ভিডিও যারা বানান তারা চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও ডিজিটাল প্যানেলে আসলে আমরা আরও বেশ কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা চাইলে এই টেমপ্লেটগুলো কাজে লাগাতে পারেন এছাড়া আরও অনেক পারপাসে এই টেমপ্লেটগুলো ব্যবহার করা যাবে এছাড়াও মোজো অ্যাপটিকে ডাউনলোড করে আপনি আরও অনেক ক্যাটাগরি টেমপ্লেট আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন স্পেশালি আমার মনে হয় যে এই মোজো অ্যাপটিকে আপনারা অনেকে মেসেঞ্জারের স্টোরি পারপাসে ব্যবহার করতে পারেন স্টোরিতে আমরা নর্মালি কিন্তু ছবি একটার পর একটা আপলোড করে যাই তো আপনি চাইলে মাল্টিপল ছবিকে অ্যানিমেটেড করে এখানে আপলোড করতে পারবেন যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এছাড়াও ইনস্টাগ্রাম পারপাসে বা হচ্ছে আপনার যারা ই কমার্স বিজনেস করছেন ফেসবুকে তারাও চাইলে বিভিন্ন অ্যাড এখান থেকে বানিয়ে নিতে পারেন তো এই মোজো অ্যাপটি আমাকে অবশ্যই স্পন্সর করেনি ভিডিওটির জন্য আমি গত কয়েক মাস ধরে অ্যাপটিকে ব্যবহার করছিলাম এবং মনে হলো অ্যাপটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে দ্যাটস আপনার সাথে শেয়ার করা তো আমি আদনান হাসান আজকে এখানেই সাইন আউট করছি আর আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক প্রোভাইড করা আছে আপনার সাথে তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম